প্রিয় বন্ধুরা, এতক্ষণ যে লাইটনিংটা দেখলাম এটাই সেই লাইট যেটা কত সহজ বুদ্ধিতে বা কত সহজ পদ্ধতিতে করা হয়েছে। এটা হচ্ছে সামান্য কয়েকটা জিনিস কালেক্ট করে এটা আমি করে নিয়েছি। তো আপনারা তার জন্য সংগ্রহ করুন দুটো এরকম ডিসি মোটর, যা পুরাতন টেপ থেকে আপনারা পেয়ে যাবেন বা ইলেকট্রনিক্স শপে গেলে পেয়ে যাবেন। এরকম 8 GB এলইডি, 5 থেকে 7টা এলইডি নিয়েছি আমি, ব্যাটারি এবং ব্যাটারি কানেক্টর এবং কিছু তার। আর এইগুলো হচ্ছে চকলেটের কাঠি, যা শ্যাফ্ট মোটরের শ্যাফ্ট কানেক্টর হিসাবে আমি ব্যবহার করব। এই কাঠিটিকে প্রথমে বড় মোটরটির সঙ্গে এইভাবে জোর করে লাগিয়ে দেন এবং পরে উল্টো করে ছোট মোটরটিকে ওই একই কাঠিতে লাগিয়ে নিতে হবে। তার জন্য এত বড় কাঠি রাখবো না, ওটা কেটে নিতে হবে। আর আপনি চাইলে এখানটায় একই রকম দুটো মোটর ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। যে কোনো মোটর, যে কোনো দুটো মোটর আপনাদের প্রয়োজন হবে। এইভাবে কেটে নিয়ে বড় মোটরটির সঙ্গে কাঠিটাকে ভালো করে টাইট করে নিতে হবে। এইভাবে উল্টে করে দেখে নিয়েছি আমি, আর ছোট মোটরটিকে এইভাবে ধরে জোর করে পুশ করে দিলে ওটা টাইট হয়ে যাবে। ঠিক এই কাজটা হয়ে গেছে। এখন এই বড় মোটরটির সঙ্গে একটি ব্যাটারি কানেক্টর যোগ করছি। ঠিক ব্যাটারি কানেক্টর যোগ হয়ে গেলে আপনাদের এই পার্টসের অংশটার কাজ শেষ। আর এই এই RGB এলইডিগুলো, যেগুলো লাল নীল সবুজ আলো জ্বলে, 3-4 কালারের আলো জ্বলে, এইগুলোকে আপনি পজিটিভ দিক এবং নেগেটিভ দিক একসঙ্গে নিয়ে প্যারালালি কানেকশন করে নেন, ঠিক আমি যেভাবে করেছি। এবং ওটা ঠিকঠাক হলো কিনা দেখে নেওয়ার জন্য এইভাবে ব্যাটারির সঙ্গে লাগিয়ে দেখুন, জ্বলে উঠবে। এবারে ছোট মোটরের একটি তারকে আপনি এলইডির একটা প্রান্তে, একটি তারের প্রান্তে আর একটি তারকে আরেকটি প্রান্তে যোগ করে দেন। এতে যদি দেখেন ব্যাটারি কানেক্ট করার পরে এটা জ্বলছে তাহলে ভালো, তা নাহলে এর কানেকশানটাকে একটু উল্টে নিতে হবে। এখন এই কানেকশানগুলোকে যাতে লুজ হয়ে না খুলে যায় আমি এইভাবে একটি বান্ধন দিয়ে বেঁধে নিয়েছি এবং একটা সুইচও ব্যবহার করেছি। দেখুন জ্বলছে এখন, যদি বাই চান্স না জ্বলতো তাহলে আপনাকে ওই এলইডি কানেকশানটাকে উল্টে আবার লাগিয়ে নিতে হতো। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন। এখানে এই সাবস্ক্রাইব মেনুটিতে কিংবা ভিডিওর ঠিক নিচে থাকা সাবস্ক্রাইব লেখাতে আলতো চাপ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এর পাশে আসা বেল চিহ্নটিকেও অন করে দিন, যাতে পরের ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। থ্যাংক ইউ অল সাবস্ক্রাইবার্স, লেটস সি ইউ নেক্সট ভিডিও। গুড বাই।